ভারতের কাশ্মীরে স্বায়ত্তশাসন তুলে দিয়ে 370 ধারা বাতিল বৈধ ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার আপিলের উপর দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বে পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ জম্মু ও কাশ্মীরে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন আদালত। আরও জানাচ্ছেন অন্যয় কর্মকার। অবশেষে ধোপে টিকল না আপিল। ভারতের কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করে সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সাংবিধানিক বেঞ্চ, আর এ রায়ে ঐকমত্যে পৌঁছান বেঞ্চের পাঁচ বিচারপতি। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন আয়োজনের নির্দেশও দেন আদালত। আদালতের এ রায়ের ফলে আগামী লোকসভা নির্বাচনের আগে কাশ্মীর ইস্যুতে বড় জয় পেল ক্ষমতাসীন বিজেপি সরকার। রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি আরো বলেন, আদালতের পর্যবেক্ষণে মনে হয়নি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রপতি কাশ্মীরের 370 অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও তা প্রযোজ্য বলেও জানান প্রধান বিচারপতি। শুধু তাই নয়, ভারতের সঙ্গে একীভূত হওয়ার পর কাশ্মীরের আর নিজস্ব কোনো সার্বভৌমত্ব নেই বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 370 অনুচ্ছেদটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কার্যকর করা হয়েছিল বলেও জানান তিনি। মামলার বাদীপক্ষের অবশ্য যুক্তি ছিল, জম্মু কাশ্মীরের বিধানসভাকে উপেক্ষা করে একতরফাভাবে এই বিশেষ সাংবিধানিক ক্ষমতা বাতিল করতে পারেন না কেন্দ্রীয় সরকার। এদিকে সুপ্রিম কোর্টের রায় কেন্দ্র করে জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল, আর তাই রাজধানী শ্রীনগর সহ গোটা কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ২০১৮ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে সংবিধানের বিশেষ 370 অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আলাদা দুটি ইউনিয়ন টেরিটরি গঠন করে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। Two of the three wars they have fought since have been over Kashmir.